বুধবার সন্ধ্যায় মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় একটি সঙ্গীত সরঞ্জাম দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফিতে কেটে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, ইসি মেম্বার হিমাদ্রি রায়, দোকান মালিক কার্তিক দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা। একদিকে রানু মণ্ডল, অন্যদিকে ভুবন বাদ্যকর, তারা গান গেয়ে ভাইরাল হন। দিনে দিনে মানুষের আকর্ষণ বাড়ছে সঙ্গীতের প্রতি, তাই দোকান মালিক আশা করেন ভালো বিক্রি হবে সঙ্গীত সরঞ্জাম। উপস্থিত থেকে আমরা 19শে জানুয়ারি গঠিত করে একটা আন্দোলনের রূপ নিয়ে আমরা 19শে জানুয়ারি আমাদের জলপাইগুড়ি জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের একটা জেলা সম্মেলন আছে। সেই জেলা সম্মেলন উপলক্ষে আমাদের জলপাইগুড়ির জেলা সভাপতি দুলাল দেবনাথের নির্দেশে আজকে আমরা জলপাইগুড়ি সদর ব্লক টুর সমস্ত ব্লকে যারা নেতৃত্ব আছেন, নির্বাচিত প্রতিনিধি আছেন, সকলকে নিয়ে আমরা আজকে একটা প্রস্তুতি সভার আলোচনা করলাম। কোন এলাকা থেকে কিভাবে গাড়ি যাবে, কিভাবে এলাকা মানুষগুলোকে প্রচারের মাধ্যমে নিয়ে আসবো, কীভাবে মিটিং মিছিল করবো, সমস্ত বিস্তারিতটা আলোচনা হলো। আমরা অলরেডি জানুয়ারির 1 তারিখ হচ্ছে 1 জানুয়ারি, 2 তারিখ থেকে আমরা প্রতিটা বুথে বুথে আমাদের এই 19 তারিখে যে কর্মসূচি, সে কর্মসূচির ব্যাপারে আমরা এলাকায় এলাকায় প্রচারের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে নিয়ে যাবো। সামনে পৌরসভা ইলেকশন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার যে কাজ করেছে, যত ইলেকশনই আসুক না কেন তৃণমূলকে কোনো ভাবতে হবে না, কারণ বিরোধী দল বলে কেউ আছে বলে আমরা জানি না, মনে হয় না এখন আর কি। কারণ যারা খুব লাফালাফি করছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে যে তৃণমূলকে সারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করবে, তারা মানুষের ব্যালটের মাধ্যমে যা জবাব পেয়েছেন, আমার মনে হয় আর এটা বলার কোনো অবকাশ থাকে না। আর পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক রেজাল্ট করবে, এটা নিয়ে আর ভাবার কোনো চিন্তাভাবনা আমরা করছি না। তবে হ্যাঁ, মানুষকে উন্নয়নমূলক যে কাজকর্ম সেগুলো মানুষকে প্রচারের মাধ্যমে বোঝাতে হবে, জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত উন্নয়ন করছে, বিভিন্ন রাস্তাঘাট করছে, বিভিন্ন মহিলাদের দ্বারা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা বিভিন্ন মানুষকে সচেতন করছে, সহযোগিতা করছে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে, এই বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, এত কথা আমি এত কিছু বলবো না। যারা কিছু সুবিধা পাইছিল, যারা তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য গেছিল, তারা হয়তো সেরকম কোনো সুযোগ সুবিধা পায় নাই, তাই আজকে তারা পুনরায় আবার দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপায় নেই। কারণ মানুষের জন্য কিছু করতে গেলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ করতে গেলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় দলে থাকতে হবে, তাই তারা বিজেপি থেকে আবার রিটার্ন আসছে। বিজেপি একটা দল হলো নাকি? বিজেপিতে কোনো মানুষ তৃণমূল থেকে গিয়ে কোনো ভালো একটা জায়গা পেয়েছে বা ভালো কাজ করার সুযোগ পেয়েছে? আমাকে একটা ব্যক্তির নাম বলেন। শুভেন্দু অধিকারী আজকে যে বড় বড় হম্পজম্প করছিল, যা লাফালাফি করছিল, আজকে শুভেন্দু অধিকারী কোথায়? নামই গন্ধ পাচ্ছি না। এখন ডিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান, তিনি সাংগঠনিক দক্ষ মানুষ, তিনি দীর্ঘদিন তৃণমূলের সাথে যুক্ত ছিলেন, তিনি হয়তো কোনো ভুলবশত বা কারো